আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদে চিকেন কিমা রেসিপি। এই কিমা ফ্রোজেন করে চাইলে যে কোনো সময় বিভিন্ন চিকেন কিমা রেসিপি, যেমন চিকেন স্যান্ডউইচ, চিকেন শর্মা, চিকেন বান ঝটপট বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। আবার চাইলে বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। চলুন দেখে নিই কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ ছোটো টুকরো করে কাটা চিকেন, সম পরিমাণ গ্রেট করা পেঁপে, আধা কাপ পেঁয়াজ কুচি, এখানে আমি পেঁয়াজ ক্লিপ করে কেটেছি, 2 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 2 টুকরো দারচিনি আধা ইঞ্চি লম্বা, 2 এলাচ মাঝে ফাটিয়ে নিয়েছি, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, এটা আমার বাসায় বানানো, 1 চা চামচ কেয়া মশলা, এটাও হোমমেড, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, লবণ 2 টেবিল চামচ, টমেটো সস, 6-7টা কাঁচামরিচ মাঝে লম্বা করে কেটে নিয়েছি। চলে যাচ্ছে মূল রান্নায়। চুলায় প্যান বসিয়ে 3 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রান্নায় ব্যবহৃত যে কোনো রেগুলার তেল ইউজ করতে পারেন। তেল গরম হলে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ নেড়ে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মশলাগুলো নাড়তে থাকব। পেঁয়াজ হালকা ব্রাউনিশ কালার হয়ে আসলে ধনিয়াগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি চিকেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে সেদ্ধ হতে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। চিকেনগুলো একটু এভাবে ম্যাশ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁপে। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। মাঝে একবার নেড়ে আস্ত গরম মশলাগুলো ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিমা মশলা, গরম মশলা, এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস, ভালো মতো নেড়ে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেলে মজাদার চিকেন কিমা। এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। এবারে ঠান্ডা হলে বক্স আটকিয়ে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ এবং ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে বিভিন্ন কিমা রেসিপি যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।